মাখন বিয়াস আমার এই মতো দাদা আছে কিস্তা পেজ উপরে আমাদের এখন পরিকল্পনা 3 বগি কইতে যাব তো এখান থেকে 3 বগি কইতে প্রায় 35 কিমি দূরে অনুক 5 গ্রাম এখান থেকে 28 কিমি এবং 5 গ্রাম থেকে 3 বগি কইতে প্রায় 9 কিমি বা 10 কিমি তো আমরা কিস্তা পেজ পারি উপস্থিত গাড়ি নেব নিয়ে আমরা চলে যাব হচ্ছে 3 বগি কইতে দেন আমরা ব্যাক করব তো বন্ধুরা সবপন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের সাথে যে আছে আমাদের নাম ভাই আসসালামু আলাইকুম আমার নাম দবিলাস সরব চট্টগ্রাম থেকে আসছি আর ভাইয়া আসসালামু আলাইকুম আমার নাম কাজী মোহাম্মদ তৌফিকুল ইসলাম চিটাং থেকে আচ্ছা চিটাং থেকে দুইজন আমি ঢাকা থেকে আমাদের মামা আছে উনি ঢাকা থেকে আসছেন উনি তো আমরা চারজন যাব ইনশাআল্লাহ কান করবে তো আমরা সবাই সাথে থাকুন আমাদের আপনাদের ব্লগটা এনজয় করুন এবং আমরা তিন বিঘা কয়টা বিস্তারিত ভিউ আপনাদের দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা 5 গ্রাম চলে আসছি আপনারা এখান দেখছেন যে 5 গ্রাম এতে আমরা মূলত যাবো 3 বিঘা কয়টা 3 বিঘা কয়টা যাইতে হলে এই 5 গ্রামেই আসতে হবে আপনাদের 5 গ্রাম থেকে 3 বিঘা কয়টা যে পথ সেইটা আমরা ঢুকবো এই 5 গ্রাম থেকে 3 বিঘা কয়টা প্রায় 10 কিলোমিটার আমরা 8 কিলোমিটার মূলত আমরা আসে থেকে যাচ্ছি মূলত আপনারা 3 বিঘা কয়টা যাইতে আসলে আসতে গেলে মূলত এই 5 গ্রামে আসা লাগবে এবং এখান থেকেই মূলত 3 বিঘা কয়টা রাস্তা শুরু আপনারা দেখছেন যে 3 বিঘা কয়টা যাওয়ার জন্য যে পথের ভিউটা আপনারা দেখায় চারিদিকে একেবারে গ্রাম বাংলার যে শস্য শ্যামল পরিবেশ অসাধারণ একটা পরিবেশ বন্ধুরা আমরা আসলে কি বলবো বন্ধুরা আপনি দেখেন ভিডিওতে জানি না কেমন আছে অত্যন্ত সুন্দর চারিদিকে ভুট্টা খেত এবং তার উপরে ধান খেত আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটা ভিউ আসলে 3 বিঘা কয়টা যাওয়ার পথটা আপনারা যেই আসুন প্রত্যেকে আসলে দেখছেন আমরা এই 5 গ্রাম থেকে যে 3 বিঘা কয়টা যাওয়ার পথে একটি স্থানে দাঁড়াইছি আঙ্গুরপোতা এখান থেকে 14 কিলোমিটার অর্থাৎ 3 বিঘা কয়টা পা দিয়ে যে দহগ্রাম আঙ্গুরপোতা সেখানেও যাব আমাদের গ্রুপের সদস্যরা সবাই এখানে ছবি তুলছেন তো আমাদের সাথে তখন আমরা সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা দেখতে দেখতে 3 বিঘা কয়টা সামনে এসে গেছে তো আমরা 3 বিঘা কয়টা কাছে চলে আসি সামনে পিটি আর গাছ আছে দেখতে পাচ্ছি আপনারা হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আমরা অবশেষে 3 বিঘা কয়টা সামনে এসে পৌঁছেছি আপনারা দেখছেন 3 বিঘা কয়টা এখান থেকে আঙ্গুল পোতা হলো 9 কিলোমিটার এবং 10 গ্রাম 4 কিলোমিটার আপনারা জানেন যে 3 বিঘা কয়টা মূলত ভারতের অবশ্য পাহাড়ে আমাদের ওই পাশে দুইটা সিটমল যে আঙ্গুল পোতা 10 গ্রাম সিটমল সেখানে আমরা যাব তো আপনারা দেখছেন যে আমরা 3 বিঘা কয়টা সামনে এসে পড়ছে আসলে অনেক দিনের স্বপ্ন ছিল যে আমরা 3 বিঘা কয়টার ভিতরে আসবো দিয়ে বাংলাদেশের অংশে যাবো আজকে সে স্বপ্ন পূরণ হচ্ছে তো আপনারা দেখছেন যে 3 বিঘা কয়টা এই সামনে যে পথটা তো দেখছেন এটা হচ্ছে ভারতের অংশ এবং ভারতের রাস্তা যে গাড়ি যাচ্ছে দেখছেন যে ভারতের রাস্তা হাইওয়ে রোড রাস্তা পাশ দিয়ে বন্ধুরা আপনারা দেখছেন যে 3 বিঘা কয়টা এই যে পথটা আপনারা দেখতে পাচ্ছেন 3 বিঘা আপনারা দেখছেন যে 3 বিঘা কয়টা পথের ভিতরে অবশ্য ভিডিও করা যাবে না ভিডিও করা যাবে না তবে আমি আপনাদের একটু পথের ভিউটা কিন্তু যাওয়ার সম্ভব দেখাচ্ছি জুম করে দেখাচ্ছি বন্ধুরা 3 বিঘা কয়টা পথের ভিউটা সম্পূর্ণ সামনে গাড়ি কিন্তু ভারতের গাড়ি গেল আবার দেখা জুম করে বন্ধুরা সামনে যত ভিডিও করা মনে আপনি যে 3 বিঘা কয়টা দেখছেন এর আয়তন হলো 178 মিটার লম্বা এবং প্রস্থ হলো 85 মিটার বন্ধুরা এই 3 বিঘা কয়টা সম্পর্কে আপনার কিছু তথ্য শেয়ার করি 1974 সালের 16 মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধীর ভিতরে চুক্তি অনুযায়ী 3 বিঘা কয়টা আমাদের পাওয়ার কথা এবং বেদুবাড়ি বেদুবাড়ি হলো ভারতকে দিয়ে দেওয়া হয় কিন্তু বেদুবাড়ির সম্বন্ধে মালিকানা কিন্তু ভারতকে দেওয়া হয় কিন্তু 3 বিঘা কয়টার মালিকানা বাংলাদেশকে দেওয়া হয় না কারণ তাদের ভারতের সংবিধান সংশোধন করা প্রয়োজন লাগবে বিদায় তো যাই হোক
আগে পূর্বে 2011 সালে পূর্বে কিন্তু এই তিন ভাগা করিডোর মূলত 12 ঘন্টার জন্য ব্যবহার করতে পারত, কিন্তু বর্তমানে 2011 সালের 6 সেপ্টেম্বর বাংলাদেশ গভর্নমেন্ট এবং ইন্ডিয়া গভর্নমেন্ট যে চুক্তি হয় সে অনুযায়ী মূলত 24 ঘন্টায় তিন ভাগা করিডোর খোলা রাখার সিদ্ধান্ত হয়। এবং 2011 সালের 19 অক্টোবর এটা আনুষ্ঠানিকভাবে 24 ঘন্টার জন্য খুলে দেওয়া হয় তিন ভাগা করিডোর। এবং এই তিন ভাগা করিডোর 24 ঘন্টা খুলে দেওয়া পারে আমাদের বাংলাদেশের যে ছিটমহল দহগোড়া আঙ্গুরপোতা সেই এলাকার মানুষজন নির্বিঘ্নে এখন 24 ঘন্টা কিন্তু এই তিন ভাগা করিডোর পথ ইউজ করতে পারে। তা বন্ধুরা আপনারা দেখছেন যে তিন ভাগা করিডোর, ছোট ভাই তুমি তো আসো তিন ভাগা করিডোর ঘুরে আসলো না, আচ্ছা কেমন লাগলো তোমার বলো তো? তাই না, ভিতর তো ঘুরে আসলো সম্পূর্ণ। বাড়ি কত তোমার? লালমনিহাট থেকে আসছো না? আচ্ছা ধন্যবাদ ভাই। এই জায়গাগুলো তিন ভাগ আমরা দহগ্রামে পৌঁছে এই অংশটা নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। বন্ধুরা দেখেন চারিপাশের অংশটা, পথের সামনে ভিউটা আমি যাওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখানোর জন্য আপনাদের। বন্ধুরা আমরা এখন তিন ভাগ করে পানি আসলাম এবং আমরা এখন দহগ্রামের আঙ্গুরপোতা ছিটমহলটা ঘুরে রাখবো, আমাদের গাড়ি আছে। আমরা দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলের ভিতরেই আসি, তিন বিঘা করে পাহাড়ি আমরা পথে চলতেছি এবং আমরা ভিতরটা আপনাদের ঘুরে দেখাবো যত সম্ভব। বন্ধুরা দেখছেন আপনারা যে আঙ্গুরপোতা দহগ্রাম ছিটমহলের ভিতরে দেখেন আপনারা যে কত সুন্দর শস্য উৎপাদন হয়, মাটি খুবই উর্বর। আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত সুন্দর একটা জি বন্ধুরা বন্ধুরা এই যে দহগ্রাম আঙ্গুরপোতা ছিটমহলের চারিপাশে কিন্তু ভারত এবং পাশে কিন্তু পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেকলিগঞ্জ মহকুমা অবস্থিত চারিপাশে। তো বন্ধুরা আমরা দেখে দেখে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করছিলাম আজকের এই দহগ্রাম আঙ্গুরপোতা ভ্রমণে এসে। তো বন্ধুরা শেষ মাথায় আপনারা একটা মসজিদ পাবেন এবং টয়লেটের ব্যবস্থা আছে একদম আঙ্গুরপোতার শেষ মাথায় সেই মসজিদ পাবেন এবং আচ্ছা এখানে পাশে ভালো টয়লেটের ব্যবস্থা আছে, আপনারা ফ্রি করতে পারবেন ইনশাল্লাহ। বন্ধুরা আমরা প্রায় আঙ্গুরপোতা ছিটমহলাকে সর্বশেষ সীমান্তে অল্প কিছু হাঁটলেই আমরা চলে আসবো আঙ্গুরপোতা ছিটমহলের শেষ প্রান্ত পর্যন্ত। চলেন আমরা চেষ্টা করতেছি বন্ধুরা ব্লক টাকার মাধ্যমে যত সম্ভব এই আঙ্গুরপোতা দহগ্রাম ছিটমহলের শেষ সীমানা পর্যন্ত দেখানোর জন্য। বন্ধুরা সাথেই থাকুন আমাদের। বন্ধুরা আমরা এখন অবস্থান করছি আঙ্গুরপোতা দহগ্রাম ছিটমহল একদম শেষ সীমানা আঙ্গুরপোতা লাস্ট সীমানা পর্যন্ত। আমরা মনে তিন বেগ করে যে পারে এখানে আসছিলাম একেবারে শেষ সীমানা বাংলাদেশের, তো এরপরেই মূলত ভারতের অবস্থান। তো আমরা আমাদের সাথে দেখছেন বন্ধুরা আমাদের আজকের যে ভ্রমণ আমাদের জন্য অনেক স্মরণীয়, আমাদের জন্য অনেক স্মরণীয় থাকবে আমাদের আজকের ট্যুরটা। আমরা দেখছেন যে সীমানা পিলার
হ্যাঁ সীমানা প্লাজা এটা সীমানা প্লাজা ওই পাশে মূলত ভারত আপনারা জানেন যে দহগড় আঙ্গুর পোতা ছিটমহল আয়তন 22.68 বর্গ কিলোমিটার। তো আমরা বেশ অনেক ভিতরে এসে তার যে অবস্থান ভূপ্রকৃতি সবই আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কথা বললো আমাদের গ্রুপ সদস্যের সাথে। মামা কেমন লাগলো এই তিন বিঘা করিডোর? আসলে তিন বিঘা করিডোর আগে কখনো দেখি নাই, শুধু বই পুস্তক এবং নামে শুনেছি। যে আসলে যারা ছিল কি বলে এটাকে এই তিন বিঘা করিডোরের যে কাহিনী ছিল আমরা সবাই জানি ইতিহাস। সো এইটা আমরা নিজ চোখে দেখলাম, খুবই ভালো লাগছে। যা ভাই একটু বলুন তো কেমন লাগলো তিন বিঘা করিডোরে পাহাড়ি আমরা যে দহগড় আঙ্গুর পোতা ছিটমহলের শেষ সময় এসে পৌঁছেছি, তো কেমন লাগলো আজকে এই? সত্যিকার আমাদের তিন দিনের সফর সফল হয়েছে, সার্থক হয়েছে এই তিন বিঘা করিডোরের আমাদের যাত্রার মধ্য দিয়ে। আমরা আঙ্গুর পোতা ছিটমহলের মধ্যে আমরা যে এসেছি, এখানে বাঙালিরা যে একসময় কঠিন অবস্থার মধ্যে ছিল, তারা বের হতে পারতো না, এখন তারা সুযোগ সুবিধা পেয়েছে, আমরাও তাদের আনন্দে আনন্দিত। এবং আমরা যে তাদের দেখতে পেরেছি সুযোগ হয়েছে জন্য আমরা বিশেষ করে আমাদের আজকের উদ্যোগী যিনি মেমুল উদ্যোক্তা আমাদের আজিজ মিডিয়া বিডি .com-এর যিনি প্রোভাইডার আজিজ ভাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা হাইলি প্লিজড আজিজের প্রতি। বন্ধুরা আমাদের ব্লগটা আজকে কেমন লাগলো? আমরা আজকে তিন বিঘা করে ব্লগ আজকে এখানে শেষ করতে যাচ্ছি। তো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে, আমরা চেষ্টা করছি যত সম্ভব ভিডিও করে, বিশেষ করে তিন বিঘা করে ভিডিও করাই আসলে রেজিস্ট্রেশন আছে, আমরা চেষ্টা করছি বিভিন্ন। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরও সামনে এগিয়ে চলতে সহায়তা করবে। তো বন্ধুরা, তো আজকের এই ভিডিও আজকের এপিসোড আমরা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।